ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাফসিরে এসেছে, কোন কোন মুফাসসিরিন লিখেছেন, এই মাছটাকে আবার আর একটা মাছে গিলে ফেলাইছে। মাছ আস্তে আস্তে করে নদীর অতল তলদেশে চলে গেল। প্লেনের মতো যখন ল্যান্ড করল, ইউনুস আলাইহিস সালাম মনে করেছিলেন যে আমি মরে গেছি, হাত পাও নাড়ল, দেখলেন মরি নাই। তিনি মাছের পেটে সেজদা করে গেলেন আর বললেন, আয় আল্লাহ, আমি আজকে তোমাকে যে জায়গায় সেজদা দিছি, আমার জানা মতে এরকম জায়গায় পৃথিবীতে কেউ তোমাকে সেজদা দেয় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোন ইলাহ নাই, সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি বাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনুস যদি মাছের পেটের ভেতরে যদি আমার কাছে ক্ষমা না চাইত, কেয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে আমি তাকে রেখে দিতাম। সুবহানাল্লাহ, মাছের মধ্যে, মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারছে কে? দরিয়ার কেউ শোনে নাই, জঙ্গলের কেউ শোনে নাই, কোন রাজা বাদশাহ শোনে নাই, অন্তরীক্ষে কেউ শোনে নাই, আকাশ আর জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুনেছি। সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার, ফাস্তাজাবনা লাহু, ডাকের সাড়া দিলাম, মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ মনে করল বমি না করলে বাঁচব না। ফানাদা ফির জুলুমাত, অন্ধকার, অন্ধকার, আরো অন্ধকার জমায় কাছে, ত্রিবিধ অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার। এই অন্ধকারের মধ্য থেকে ইউনুস আলাইহিস সালামের ডাক কে শুনেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হল, মাছ দেখল বমি করা ছাড়া আমার কোন উপায় নাই, মাছ বেঁচে উঠল, দরিয়ার কেনারে চলে গেল, বমি করে দিল, মাছও বেঁচে গেল, ইউনুস আলাইহিস সালামও বেঁচে গেলে। এদিকে যে কমকে তিনি ছেড়ে এসেছেন, সেই কম চিন্তায় পড়ল, আরে আমরা তো ভুল করছি, ইউনুস আলাইহিস সালাম রাগ করে চলে গেছেন, তিনি আল্লাহর পয়গম্বর, আমাদের উপরে গজব আসবে, তিন দিনের মধ্যে তিনি বলে গেছেন, গজব সাপ, আমাদের উপায় নাই, আমরা তো ধ্বংস হয়ে যাব। মুফাসসিরিনে কেরাম লিখছেন, জাতি করল কি জানেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হল, সমস্ত মেয়ে লোকদের কাছ থেকে বাচ্চা ছিনায় নিল, মুরগির কাছ থেকে তার বাচ্চা ছিনায় নিল, উটের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, গরুর কাছ থেকে বাচ্চা, ছাগলের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, সবগুলি আলাদা আলাদা নিয়ে দূরে দূরে বাঁধলো, মা দূরে, সন্তান কাছে নাই, স্ত্রী দূরে, স্বামী কাছে নাই, বাপ দূরে, সন্তান কাছে নাই, গরু বাছুর গুলি, গরু আছে বাছুর নাই, উট আছে বাচ্চা নাই, সমস্ত প্রাণী যার যার জায়গায় দাঁড়াইয়া চিল্লাইয়া কান্দতেছে, মানুষ কান্দে, মেয়ে লোক কান্দে, বাচ্চা কান্দে, গরু কান্দে, উট কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দৃশ্য কি আল্লাহ দেখতে পারে? জাতি বলছে, আল্লাহ আমরা পয়গম্বরের সাথে বেয়াদবি করছি,
আমরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করতে পারি নাই, আমরা গোটা মানব জাতি পশু প্রাণী সব কান্দতেছি তোমার নাম রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়ে সেখানে আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করে দিলেন। মূসা আলাইহিস সালামকে ইউনুস আলাইহিস সালামকে বমি করে ফেলানো হল নদীর তীরে। সূরা আস-সাফা আল্লাহ তাআলা বললেন একটা গাছ সেখান থেকে বাইর করে দিলাম, কদু গাছ। কি গাছ? কদু গাছ। মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে মাছের দাঁতের কাটা কোটা লাগিয়া গা ছিঁড়ে গেছে, ঘা হয়ে গেছে। এখন যদি পোকামাকড় লাগে, মাছি পড়ে, তাহলে তো ঘা আরো বাড়বে, রোদ লাগলে আরো বাড়বে। কদু গাছ দিলেন কেন? আপনারা লক্ষ্য করে দেখবেন কদু গাছের পাতা পোকা মাকড় মাছি কিচ্ছু পড়ে না। সোমানাল্লাহ কইতে ইচ্ছে করে না, কদু গাছ একটা উঠাই দিয়া তার ছায়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। সুতরাং বান্দা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। এই জন্য আত্মায়েবুন